নিজের জীবনটা সুন্দর করার, সেটা হলো মাহে রমজান। বলেন আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতটা পড়ছি, আয়াতের মূল উদ্দেশ্য এই কথাটাই যে আমরা প্রত্যেকেই একটু যদি ভাবি, আমাদের পরিবর্তন দরকার, বদলানো দরকার, আমাদের গুনার জিন্দিগি ছাড়া দরকার, আখেরাতের ফিকির করা দরকার, জীবনটা পরকালের আলোকে সাজানো দরকার, তাহলে আমাদের সামনে একটা বড় সুযোগ, একদম সুবর্ণ সুযোগ নিজের জীবনটা সুন্দর করার, সেটা হলো মাহে রমজান। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ একটা মাস, আল্লাহ বলছে বান্দা তুমি মুমিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমান, তুমি আমার ইমানদার বান্দা, তোমাকে বলছি বান্দা, একটা মাস 30 দিন বা 29 দিন একটা মাস তুমি আমার কথাটা মাইনা চলো, একটা গুনাহও করবা না, সবগুলো আমল, সবগুলো আদেশ পালন করবা, 30 দিনে আমি আল্লাহ একটা মাসের ব্যবধানে আমার হুকুম মানলে, গুনাহ বর্জন করলে আমি ওয়াদা দিলাম মুমিন তোমাকে আমি মুত্তাকি বানিয়ে দেব, আর ইমানদার যদি মুত্তাকি হয় তাহলে ইমান এবং তাকওয়া এই দুই গুণের বদৌলতে আমি আল্লাহ সরাসরি জান্নাত দিয়ে দেব। এই জন্য রমজান মানে সরাসরি জান্নাতি হওয়ার সুযোগ। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলে তোমারে উপবাস রাখা, তোমারে ক্ষুধায় কষ্ট দেওয়া, তোমাকে তৃষ্ণায় কষ্ট দেওয়া, তোমার জৈবিক চাহিদা পূরণে বাধাগ্রস্ত করা, তোমাকে তোমার বিবির থেকে আলাদা করা, এটা আমার উদ্দেশ্য নয় বান্দা, বরং একটা মাস রোজার মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে আমি আল্লাহ চাই তোমাকে মুত্তাকি বানাই, আর এটা তোমার জীবনে দরকার। ঈমান এবং তাকওয়া যদি তোমার অর্জন হয়, তোমার ঠিকানা জান্নাত। ঈমান পাসপোর্ট, তাকওয়া যেন ভিসা। ঈমানের পাসপোর্টে তাকওয়ার ভিসা লাগায় দেব, জান্নাতের বিমানে উঠায় দেব একটা মাস। এই জন্য আমি অনুরোধ করছি আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ এই রমজানকে সামনে নিয়ে নিজের এবং স্ত্রী সন্তানের জীবন পরিবর্তনের, ইমান আমল আখেরাতের ফিকিরের একটা মজবুত দৃঢ় সিদ্ধান্ত নেন। বলেন ইনশাআল্লাহ। একটু হিম্মত করেন, একটু হিম্মত। যুবক, তোমাদেরকে বলি ভাই, যে কয়জন নওজোয়ান বর্ষ, নষ্ট হইও না বাপ, তুমি নষ্ট হইলে পৃথিবীর কিচ্ছু হবে না, তোমার মতো আমার মতো দুই চারজন অপদার্থের লাগিয়া পৃথিবী আটকায় না, সূর্য উঠবে, চাঁদও উঠবে, দুনিয়া তার স্বাভাবিক গতিধারায় চলবে, তো তুমি নষ্ট হইয়া গেল, তুমি বরবাদ হইয়া গেল, নিজেকে ক্ষতিগ্রস্ত কর। দুনিয়া, আমি প্রায় বলি, প্রতিদিনই বলি, দুনিয়া বড় স্বার্থক। ওই যে দেখা গেছে সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করছে, মানুষের লাশও পড়ে গেছে, গ্যাঞ্জাম বাজ্যা গেছে, ভিড় লেগে গেছে জ্যাম, কিন্তু পিছনের গাড়িগুলো আসে, হয়তো জিঙ্গাইছে, কি তো হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, একজন মরে গেছে, কিন্তু কেউই থেমে যায় না, পাশে দিয়ে কাইটটা কুট্টা সবাই যার যার গন্তব্যে চলে যায়, কারো সময় নাই, তোমারে নিয়ে পড়ে থাকার সময় কারো নাই বন্ধু, তোমার লাগে কেউ আটকাইত, তুমি আটকে যাবে, তুমি আটকে যাবে। এই জন্য যারা নামাজ পড়ো না বন্ধু, নামাজ পড়ো। নারীর আসক্তি, মোবাইলের আসক্তি, মদ জুয়ার আসক্তি ছেড়ে দাও। বয়স্ক বাবা যারা সুদের লেনদেন করেন, কিস্তির লেনদেন করেন, ছেড়ে দেন বাপ। বিড়ি সিগারেট খাওয়া অভ্যাস তাদের, ছেড়ে দেন বাপ। এত বয়সে মানায় না চাচা, এটা সুন্দর না, একজন 60 বছর 70 বছরের মুরব্বী কেমনে বিড়ি সিগারেট খান, লজ্জার কথা। এই বয়সেও যদি চা দোকানে টেলিভিশন দেখেন, তা আপনি মরবেন কখন, কবরে যাবেন কখন? এখনো যদি নাচ গান দেখতে মন চায়, এখনো যদি কথায় কথায় গালিগালাজ করেন, ভালো হবেন কোন দিন? এই জন্য আমি অনুরোধ করছি প্রত্যেকে ইনশাআল্লাহ, আমিও আপনিও নিজের স্ত্রী পরিবার নিয়ে রমজানটা গুনামুক্ত আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটাবার জন্য চেষ্টা করুন, ঠিক আছে ইনশাআল্লাহ। সকলের কাছেই বিনীত অনুরোধ, কম হই আর বেশি হই, যে কয়জনই বসছেন সবাই মিলে মনোযোগ দিয়ে আন্তরিকতার সাথে আল্লাহর কথা
দিল দিয়ে শুনেন। যতজনের হাতে মোবাইল আছে, এই হাতের মোবাইল এগুলো নামা। ছেলেরাই তোমরা এই বাচ্চা দেখেন, এতটা ছোট বাচ্চার হাতে যে লোকটা মোবাইলটা দিল, এ যে দিল সে সবচেয়ে বড় জালেম। ওই অপদার্থ লোকটা এই বাচ্চাটাকে নষ্ট করে দিল। ওই ওইখানেও একটা ছেলের হাতে দিছে একটা মোবাইল, এই বেটা উঠো যাও দিয়ে আসো ধর ফালতু কথা। ফাগলি মাথা দিছে আপনি হেমনা আবার মোবাইলের দিয়ে। দেখেন প্রত্যেকটা বাচ্চা অভিভাবকের খামখেয়ালির কারণেই বরবাদ হয়, এটাই বাস্তবতা। এবং এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলা ফিতরা, প্রত্যেকটি মানব সন্তান স্বভাবগতভাবে সত্তাগতভাবেই সৃষ্টিগতভাবেই জন্মলগ্ন থেকেই আল্লাহর দিন আল্লাহর হুকুম ইসলাম পূর্ণ মানার যোগ্যতা নিয়েই ভূমিষ্ঠ হয়। অতপর ফাআবাওয়াহু ইউহাফফিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতপর মা বাবা তাদের সন্তানদেরকে ইহুদি বানিয়ে দেয় অথবা খ্রিস্টান বানিয়ে দেয় অথবা অগ্নিপূজক বানিয়ে দেয়। মা বাবার সিদ্ধান্তের কারণেই বাচ্চাটা কোরআন পড়ে না, উনি ফয়সালা নিছে 6 বছর বয়সে, বাচ্চার সিদ্ধান্ত ছিল না, উনি সিদ্ধান্ত নিছে এই বাচ্চাটাকে মাদ্রাসায় পড়াবে না, তার জেনারেল শিক্ষাতে শুধু বাংলা অঙ্ক ইংরেজি পড়াবে, মাদ্রাসার এই কোরআন সুন্নাহ পড়াবে না। তো তাহলে এই ফয়সালাটা তো 6 বছরের বাচ্চার সিদ্ধান্ত না, এটা তার মা বাবার সিদ্ধান্ত। 6 বছরের বাচ্চা তো মাদ্রাসাও চিনে না, মসজিদও চিনে না, সে স্কুল কোনটা মাদ্রাসা কোনটা বাংলা কোনটা আরবি কোনটা কোনোটারই আলাদা কোনো গুরুত্ব বোঝে না, তাকে যেটাই পড়ানো হবে সে সেটাই পড়ে। আরবিতে বলে আল ইলমু ফিস সিগার কান নাকশি ফিল হাজার, এটা আরবি একটা প্রবাদ, অর্থ কি ছোট্টবেলার জ্ঞান সেটা পাথরে খোদাই করা অঙ্কিত কিছুর মতো। কোনো পাথরে কিছু কাইটা কাইটা যদি বানায়, অথবা এই যে কাঠের মধ্যে যে ফার্নিচারের দোকানদাররা কাইটা কাইটা নকশা করে, সেই নকশা কি হয় না, মুছে যায় না, যতদিন এটা থাকবে বার্নিশ উঠতে যাক, রং ডিসকালার হইতে পারে কিন্তু নকশাটা কি হবে না, মুছবে না, কারণ এটা তো কাইটা কাইটা করছে। তো পাথরে নকশা অথবা কাঠের নকশা যেমন স্থায়ীভাবে বসে যায়, ছোট্টবেলার জ্ঞান এইভাবে স্থায়ীভাবে কলিজার মধ্যে বসে যায়। এজন্য ছোটবেলার ভুল সিদ্ধান্ত আজীবনের জন্য পস্তাইতে হবে। আমাদের বাংলা পৃথিবীর একজন বিখ্যাত আলেম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলী, ওনার এক বয়ানে আমি শুনছি, উনি বলছেন, 1 মিনিটের ভুল 100 বর্ষের মাশুল। অর্থাৎ 1 মিনিট হয়তো কোনো একটা দিন ভুল করে ফেলছে, এই ভুল সিদ্ধান্ত 1000 বছরের জন্য 100 বছরের জন্য এটার খেসারত মাশুল দিতে হয়। এই জন্য প্রত্যেকটা বাচ্চা পিতামাতার কাছে আমানত, আল্লাহ তাআলা আমানত হিসাবে দিয়েছে। তাকে নষ্ট করে ফেলা, তাকে বরবাদ করে দেয়া, এই মা বাপ পরবর্তীতে অবশ্যই হাশরের ময়দানে জবাবদিহি করতে হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পরিষ্কার বলছে, আর-রাজুলু রাঈন আলা আহলে বাইতিহি, প্রত্যেকটি পুরুষ তার পরিবারের সদস্যদের ব্যাপারে তত্ত্বাবধায়ক, রাখাল, জিম্মাদার। অহুয়া মাসউলুন আনহু, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেকটা পুরুষ তার পরিবারের সদস্যদের ব্যাপারে, দীনের ব্যাপারে হাশরের ময়দানে জিজ্ঞাসিত হবে। খাট পালং সোফা ফার্নিচার আসবাবপত্র কিছু যদি দিতে না পারে, এই কারণে কোনো জবাবদিহি করতে হবে না, যে তুমি তোমার বাচ্চাটাকে, ছেলে মেয়েটাকে ঘর করে দিয়ে গেল না কেন, বাড়ি করল না কেন, না এটার কোনো জবাবদিহিতা নাই, দুনিয়ার কোনো বিচারেও এটার কোনো জবাবদিহিতা নাই, আখেরাতের বিচারেও নেই, কিন্তু হাশরের ময়দানে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিজ্ঞেস করা হবে, তুমি তাদেরকে দিন শিখাইলে নাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, পরিষ্কার হাদিস, নবীজির সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ কদ আলিমনা হাক্কাল ওয়ালিদ, হে আল্লাহর নবী, পিতামাতার হক কি এটা তো আমরা বুঝছি, শুনলাম আপনার থেকে, কিন্তু ফামা হাক্কুল ওয়ালাদ, এখন সন্তানের হক কি এটা বলে। সাহাবীরা জিজ্ঞেস করছে একদিন যে ইয়া রাসূলুল্লাহ, মা বাবার হক তো আমরা বুঝছি, অনেক খেদমত করতে হবে, কিন্তু সন্তানের হক কি, সন্তানেরও তো কিছু চাওয়া পাওয়া আছে পিতামাতার কাছে, সেটা কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আই ইউহসিনা ইসমাহু ওয়া ইউহসিনা আদাবাহু। এই পরিষ্কার হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সন্তান জন্মের পরে তার একটি সুন্দর নাম রাখা, এটা সন্তানের হক, আর ওয়া আই ইউহসিনা আদাবাহু, তার আখলাক, শিষ্টাচার, চরিত্র, তার জীবনের গঠন, এটাকে সুন্দর করে দেয়া, সুন্দর একটি জিন্দিগি গঠন করে দেয়া, তাকে কোরআন সুন্নার আলোকে সাজিয়ে দেয়া, গড়ে দেয়া, এটাও পিতামাতার নিকট সন্তানের হক, সন্তানের হক। হাদিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য ব্যক্তির নাম, সাহাবিদের মধ্যে অসংখ্য অগণিত সাহাবির নাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদলে দিয়েছেন, বদলাইছেন, অহরহ বদলাইতেন, কালেমা পড়লেই বা শুনলেই নাম বদলাইতেন, আগের জাহিলি নাম, মূর্খতা যুগের নাম বদলাইয়া নতুন নাম রাখতেন। তাইলে এই জন্য বললাম এটা একটা গুরুত্বপূর্ণ সন্তানের হক, আর ওয়াইমুহসিনা আদাবাহু, তার আদব, তার আখলাক, তার শিষ্টাচার, ছেলেটাকে গড়ে তোলা, সন্তানটাকে, মেয়েটাকে, তাকে দীন শেখানো, তাকে আখেরাত চেনানো, তাকে আল্লাহ চেনানো, তাকে ভালো মন্দ পাক পবিত্রতা শেখানো, এটা অভিভাবকের, পিতা মাতার দায়িত্ব। আর আপনারা সবাই জানেন বান্দার হক নষ্ট করলে, বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করে না। তো এই ছোট্ট বাচ্চাটাও কিন্তু বান্দা, মানুষ, তাহলে আপনি যে তার হক নষ্ট করলেন, তারে আপনি টেলিভিশন দেখতে দিলেন, তারে আপনি মোবাইলটা তুলে দিলেন, তারে আপনি ঘরের মধ্যে নাটক সিনেমা দেখার ব্যবস্থা করে দিলেন, সে আপনার সামনে চুল রাখে শয়তানের মতো, আপনি তাকে কিছু বললেন না, এক ওয়াক্ত নামাজ পড়ে না আপনার ঘরে, অথচ আপনি মাতেন না, কথা বলেন না, তার চেহারা সুরতের মধ্যে সব কিছুর মধ্যে উচ্ছৃঙ্খল, আপনার জীবন, আপনি একজন বাপ মা, জীবিত থাকতে 16 বছর হয়ে গেছে ছেলেটার, হে এখনো ফেসাব কইরা পানি লয় না, টয়লেট পেপার ব্যবহার করে না, আপনি মা বাপও বা কি অপদার্থ, আর ফুতে বা কি অপদার্থ, আপনি কি খাইলেন আর কি খাবাইলেন, জিন্দিগিটা তো এই ফাঙ্গাস তেলাপিয়ে শেষ করে দিলেন, ফুলকপি আর ভাতা কপি দিয়েই তো শেষ জীবন, ভাত তরকারি মিলেই তো জিন্দিগি শেষ। এই জন্য এটা ব্যর্থতা, একজন অভিভাবক ব্যর্থ অভিভাবক।
যে তার সন্তানকে আখলাক শিখাইতে পারে না, আল্লাহ চিনাইতে পারে না, যে তার কন্যাকে ছেলেকে মেয়েকে আদব শিখাইতে পারে নাই, সে বাপ ব্যর্থ পরাজিত। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাহিমাল্লাহু ওয়ালিদান আআনা ওয়ালাদাহু আলা বিররি, ওই মা বাবার উপরে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন যারা তাদের সন্তানদেরকে নেক কাজে সহযোগিতা করে, নেক কাজের সহযোগিতাকারী মা বাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মা নাহালা ওয়ালিদু ওয়ালাদাহু মিন নুহলিন মিন আদাবিন হাসান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন পিতা মাতা তার সন্তানদের জন্য সবচাইতে বড় উপঢৌকন, সবচাইতে বড় দান, সবচাইতে বড় হাদিয়া যা দিয়ে গেল, রেখে গেল, সেটা হলো আদাবুন হাসান, সন্তানদেরকে উত্তম আদব, আখলাক, দীন এটা শিখাইয়া গেল। নবীজি বলেন, এটাই হলো কোনো মা বাবা তাদের সন্তানদেরকে রেখে যাওয়া সবচেয়ে বড় হাদিয়া, সন্তানদেরকে আদব শিখায় গেছে, দিন শিখায় গেছে, আল্লাহ চিনায় গেছে, আখেরাত চিনায় গেছে। আপনি থাকতেই দেখছেন আপনার ছেলেটা নামাজ পড়ে, মেয়েটা নামাজ পড়ে, আপনি জীবিত থাকতেই দেখছেন আপনার ছেলেটা কোরআন পড়তে পারে, মেয়েটা কোরআন পড়তে পারে, এটাই আপনার জিন্দগির সফলতা। তাইলে আপনি কিছু করলেন, আর যদি বলেন না এটা বাদ দিয়ে ভাত মাছ চাল ডাল ঘর দালান বিল্ডিং জায়গা জমি টাকা পয়সা বাজার সদাই এগুলো করে দিয়ে গেছে, এডি আমনে করা মরার পরেও এডি হেবড়া করতে ফেলল, এডি আমনের মতো ব্যাডই যদি মরেও যাইতেন অসুবিধা ছিল, যে বাচ্চার বাবা জন্মের সময় মরে যায়, ছোট্টবেলায় মরে যায়, হেঁটে কোনো মরে যায় না, এই তো বড় হয়, গদুয়ারও করে, বাড়িঘরও করে, বিল্ডিংও করে, বিয়েও করে, হে চাকরিও করে, ব্যবসাও করে, দোয়ানদারিও করে, তার বাপ মরে যাওয়াতে এর কিচ্ছু হয়েছে না, আপনি মরছে দাঁড়িয়ে কি আপনি মরতে লুছেন মরে আনা যাবেন, এটা কোনো কথা না যে আমি মরে গেলে জি ফুতুরে দেখবো কে, আপনার বাপ মরছে আর আপনার যিনি দেখছে এ উনি আপনার ফুতুরে দেখবে, কথা বলেন না, আপনার বাপ মরা যা চাষা যেমন আপনি, তো আপনার বাপ মরা যাওয়ার কারণে কি আপনি মরে গেছেন, তো আপনার বাপ মরার পরে যিনি আপনারে লাল বাঁচাইলেন তো আপনি মরলেও আপনার ফুতুরে হেবড়া বাঁচাইবেন, তিনি বাঁচাইবেন, তিনি আছেন, নাহনু নারজুকুক, আল্লাহ বললেন আমি তো সকলকে রিজিক দেব, নাহনু নারজুকুকুম ওয়া ইয়াহু, আল্লাহ বলছে আমি তোমাদেরকেও রিজিক দেব, তাদেরকেও দেব, আল্লাহর ওয়াদা। এজন্য আমি অনুরোধ করলাম, এই যে কয়জন শুনছেন একজনও যদি বুঝে থাকেন আলহামদুলিল্লাহ, একজনকেই বললাম, দুইজন বুঝলে দুইজনকেই বললাম, বাকি এই কথাটা জরুরি, আজকে অধিকাংশ মুসলমান এই কথাটাই বুঝতে চায় না যে আমার দায়িত্বটা কি। আমি প্রত্যেক দিন চিৎকার করি এই কথাটা বলি যে আমাদের দায়িত্বটা কি, আমার দায়িত্বটা কি, আমার স্ত্রী সন্তানের প্রতি আমার প্রথম দায়িত্ব কি, আমার সংসারের প্রতি আমার, এই জিন্দগি সবাই সংসারের জন্যই কষ্ট করে, এই যে বাজার ব্যবসা এই টাকা পয়সার এই যে মানুষের এই ক্ষেত ফসল এত কিছু একজন ব্যক্তির নিজে নিজে একা খাইয়া পইরা চলনে লেগে কোনো এত টাকা এত মেহনত লাগে না, লাগেনি কর্ম, এটা তোর হোটেলে টিয়া 2000 জমা দিল তিন বেলা ভাত খাওয়ান যায়, কিন্তু সব মানুষই বলে যে সংসারের জন্যই করতেছি, ঠিকই না বলেন না, জিফুত আছে বউ বাচ্চা আছে তারও একটা ভবিষ্যৎ আছে এই আশাতেই খাইয়া না খাইয়া কষ্ট করতেছি, এটা প্রত্যেকের মানসিকতা, এটা তো ঠিক আছে ভালো দিক, পরিবারকে ভুলতে নিষেধ করছে আল্লাহ, ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, আল্লাহ বলে তোমার দুনিয়ার অংশ ভুলে যেও না, নবীজি বলছে আনফিক আলা আয়ালিকা মিন তাওলিক, তোমার পরিবারের জন্য
তোমার সাধ্যমতো খরচ করো। নবীজি বলছেন নাফাকাতুর রাজুলি আলা আহলিহি সাদাকা, কোন ব্যক্তি তার পরিবার পরিজনের জন্য খরচ করা এটা সরাসরি আল্লাহর রাস্তায় সাদাকা করার নেকি। নবীজি বলছে হাত্তাল লুকমাতা ফি ইমরাতিক, তোমার স্ত্রীর মুখে একটি লোকমা তুলে দেওয়া এটাও সাদাকার সওয়াব। তাইলে এটা তো ঠিক আছে সংসারের জন্য, কিন্তু আমরা মুসলমান, আমরা শুধু বাবা না আমরা মুসলিম বাবা, আমরা শুধু মা না আমরা মুসলিম মা, আমাদের ঘর শুধু ঘর না মুসলমানের ঘর, আমরা শুধু মানুষ না আমরা মুসলমান। অতএব আমাদের দায়িত্বটা একটু ভিন্ন, আমাদের জিম্মাদারিটা একটু ভিন্ন, আমাদের দুনিয়া দুই নম্বরে, আমাদের আখেরাত এক নম্বর, আমাদের নামাজ রোজা হজ যাকাত হালাল হারাম জিকির তসবিহ পাক না পাক, আমাদের কবর হাসর আখেরাত মিজান ফুলসেরাত এটা আগে, এরপরে আমাদের বাজার ব্যবসা চাল ডাল তেল সাবান ঘর বাড়ি দালান বিল্ডিং এটা দুই নম্বর। ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরা ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোমাকে যা দিলাম তা দিয়ে তুমি প্রথম আখেরাতের ঘর জান্নাতের বাড়ি তালাশ করো। এরপরে বলছে ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, এবং দ্বিতীয়ত তোমার দুনিয়ার প্রয়োজন ভুলে যেও না, ভুলে যেও। আমি মাহফিলে রওনা দেওয়ার আগে বাসায় বাজার করে দিয়ে আসছি, এখন আজকে আমি ছিলাম না বাসায় দুই তিন দিন, তো দুপুরের বাজার করে দিয়ে গোছগাছ করে দিয়া বাচ্চারে জিজ্ঞাসি তোমার আব্বু কী লাগবে, মেয়েটাকে জিজ্ঞাসি তোমার কী লাগবে, কাগজে সব লিখে দিছে, আমি খরচ করে এক ক্যান্টনমেন্ট থেকে কিন না ঘরে আইনা বুঝাই দিয়ে তারপরে আসছি, সেটাও আমার দায়িত্ব এটাও আমার দায়িত্ব এটাও আমার দায়িত্ব। আমি আসরের নামাজের পরে ভাত খাইছি, খানা দেরি হয়ে গেছে আমার তো, কিন্তু আমি খানা খাইছি যেমন আজকের দুপুরে খিদা লাগছে, এটা যেমন খাইলাম মাগরিবের নামাজ আইসা পথে জামাতে ধরছি মসজিদে, তো সেটাও আমার দায়িত্ব, মিলাই নিলেই হয়। তাইলে আমাদের প্রথম দায়িত্ব আখেরাত, আমাদের প্রথম দায়িত্ব সন্তানের ইবাদত, আমাদের প্রথম দায়িত্ব স্ত্রীর পর্দা, আমাদের প্রথম দায়িত্ব মেয়েটার হায়া শরম ইজ্জত আব্রু চরিত্রের নিরাপত্তা। আমার খুলনার হজরত বাংলাদেশের একজন বড় বুজুর্গ আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব পাকিস্তান করাচির বিশ্ববিখ্যাত বুজুর্গ কুতুবে আলম আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহির খলিফা হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব খুলনা, তো হজরত একদিন আমারে বলছে আমার আমার বড় সন্তান হলো মেয়ে, আমার আমার চারটা সন্তান আলহামদুলিল্লাহ, তো আমার বড়টা মেয়ে প্রথম সন্তান আমার মেয়ে, তো মেয়েটা যখন পড়ালেখা করে মাদ্রাসায় মহিলা মাদ্রাসায় পড়তেছে, তখন হজরত আমার একদিন বলছে মাওলানা খেয়াল রাখবেন মেয়ের আখলাক আগে, মেয়ের আখলাকের দিকে মেয়ের চরিত্রের দিকে মেয়ের চলাফেরার দিকে প্রতিদিন নজর রাখবেন, করা প্রয়োজনে কম হোক করা অর্ধেক হোক আখলাক একশো হোক, করা প্রয়োজনে কি হোক 50% কিন্তু আখলাক 100%, আখলাক 100% এটা জরুরি, এটা বুঝা দরকার, বাপ এটা বুঝতে শিখে এটা ভাবতে শিখে এটা আমাদের জিম্মাদার। ওয়ামুর আহলাকা বিসসালাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ বলেন নবী আপনার পরিবারের সদস্যদেরকে আপনি নামাজের আদেশ করুন, এই যে পরিবারের স্ত্রী সন্তানকে নামাজের আদেশ করা এটা জিম্মাদারি আমাদের, এটা আমাদের উপরে আবশ্যক বাধ্যতামূলক।
আপনি বেঁচে থাকতে আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনি কোনো ব্যাড হইতে নামি দৌড়মি, আপনি কোনো ব্যাড হইতে নামি অপদার্থ ব্যাড হইবে। যার বেটা তুমি স্বামী, তোমার বেডি নামাজ পড়ে না, তুমি এই বেডিরে বছরের পর বছর খাবাও, এই বেডিরে দুনিয়ার সমস্ত সারা বাজার বেডি ঘুরে আর তুমি ব্যাটকাই থাও, বেউকুফ বেটা, অপদার্থ বেটা তুমি, অক্ষম বেটা তুমি, কাপুরুষ বেটা তুমি, ইমানদার এত এতটা দুর্বল হবে কেন, মোমের এত দুর্বল হবে কেন? বিশ বছর তিরিশ বছর ধরে আমি বেটি তোর লগে সংসার করি আর তুই নামাজ পড়তি না, তোর মতো অপদার্থ দিয়ে আমার জিন্দিগি কি? তাইলে বলেন না, আমার চল্লিশ বছরের উপার্জন সব তোমার, তুমি সেজদা দিবা না আল্লাহকে? হ্যাঁ, আমি ষোলো বছর বিদেশ কর্ম, মাথার ঘাম পায়ে পড়বে আর এই কষ্টের বুকটা মাটি লাগিয়া যায়। বিদেশে যারা টাকা রোজগার করে, কলজাটা জাগার থাকে না। আমি তো যে কয়বার দেখছি সৌদি আরবে হজ উমরার সফরে কি পরিমাণ প্রখর রোদ, এতটা কষ্ট করে যে মানুষটা ষোলো বছর বারো বছর আট বছর ধরে এই বউ বাচ্চার জন্য টাকা কামাই করছে আর তুমি বেডি এই কষ্টের রক্ত পানি করা টাকা বেচারা পাঠায় আর তুমি এটা বেরিটি ব্যাগে ভরা বাজারে বাজারে মার্কেটে মার্কেটে শুধু ঘুরো। হ্যাঁ, এমন অপদার্থ বউয়ের দরকার কি? ব্যাট এই তো ব্যর্থ জিন্দিগি, এই জন্য এটা কাপুরুষতা, এটা দুর্বলতা, এটা অক্ষমতা। আমার ছেলে নামাজ পড়বে না, আমার মেয়ে নামাজ পড়বে না, অথচ আমি এই ঘরের পুরুষ, আমি কামাই করছি রোজগারি করছি, ওই আমার কথাই শুনবে না, তুই আমার কেমনে ফুতুইলি বেটা, তুই আমার কিসের মেয়ে বেটা, তোর জন্য কেন আমার উপার্জন খরচ করবো বেটা, আল্লাহর দুশ্মনের জন্য আমার টাকা খরচ করব কেন বেটা, রসুলের দুশ্মনের জন্য আমি আমার সম্পদ খরচ করব কেন বেটা? নবীজির হাদিস, লা তুসাহিব ইল্লা মুমিনান ওয়া লা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়্যুন, এই বাপ শুনেন নবীজি বলেন, ইমানদার ছাড়া কাউকে বন্ধু বানাইও না, আর বলছে তাকওয়ালা ছাড়া, মুত্তাকি ছাড়া, আল্লাহ ভীরু ছাড়া কাউকে তোমার মাল সম্পদ খাওয়াইও না, সিটার বাটফার রে খাওয়াইও না, দূর তোর সাহ খাওয়াইতাম না বেড়া, তুই বেড়া বিড়ি গাছ বেড়া, তোর লাগিয়া কিনলে টাকা খরচ করতে কথা কথা গাইল নাস বেড়া, সারাদিন বেটা সাদওয়ানে বইয়া রঙিন টেলিভিশন মধ্যে বেডির নাচ চাও, তুমি কি হওয়াদের মানুষ, তোমার একা বন খাবাইতো, বন দরকার হলে হালাই দিবি যাইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ ভীরু ব্যতীত তোমার মাল কাউকে খাওয়াই না, ফাসেককে তোয়াজ করবো কেন? অথচ আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে এতটুকু কাপুরুষতা। ও মাদ্রাসাওয়ালারা, আপনারা কেউ আসেননি হুজুররা মাদ্রাসার, ওই খলিল ভাই ওই বলেন, এ গাড়িওয়ালা যাদের গাড়ি সরাইতে কন, আমার গাড়ির ড্রাইভারও বলেন গাড়ি এগুলো সরাইতে বলেন এখান থেকে, না আগে গাড়ি সরাক তারপরে আপনার সামনে দিকে আইবেন আপনার, ওই যে মাহবুব ভাই আসছে না ভাই কন এগুলো, আমার ড্রাইভার কই দেখেন, আমি একা রাখছি আমার বিচার, আমার গাড়ি ফ্যান আছে তো বাপ। আমরা বললাম, আমার কথাটা আমি লম্বা করলাম, এটা আমি এমনিতেও বেশি বলি, কোরআনুল করিম আল্লাহ তাআলা এটা বলছেন, আমাদেরকে জিম্মাদারি দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, রব্বুল আলামিন বলেন, হে ইমানদার মুমিনগণ,
তোমরা সকলেই নিজেকে এবং তোমাদের পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে এটা আল্লাহর আদেশ। কু আনফুসাকুম আহলিকুম, কতবার শুনছেন আমি একজন হুজুর নামিয়া, কত লক্ষ আলেম, কত হাজার হুজুর আপনাদেরকে, কত মসজিদের ইমাম কত শতবার আপনাদের এই কথাটা বলছে যে পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। জুমার খতিবরা বলে, ওলামায়ে কেরাম বলে, কারো কথায় পাত্তা দেন, গাদ্দারি করে। শুনে 30 বছর ধরে, 20 বছর ধরে যে লোকটা তার ঘরে রঙিন টেলিভিশন নিয়মিত চালায়, তার স্ত্রী ছেলে মেয়ে প্রত্যেক দিন তার ঘরে বৈশা নাচ গান নর্তকীর ছবি দেখে, এবারেই বিদ্যুৎ বিল দেয়, এবারেই ডিশের বিল দেয়, এবার টাকা দিয়ে এই টেলিভিশনটা চলে, এবার বানানো সোফাত বইয়া তার বেড়ি তার জিফুতে নর্তকীর নাচ দেখে, এবার ঘরের চা খায়, এখান থেকে বৈশা বিস্কিট খায় আর নাচ গান দেখে। কসম খোদার, আমি বললাম রাসূলুল্লাহর হাদিস, যেই পুরুষ তার স্ত্রী সন্তানের জন্য অশ্লীলতা নাপাকি বেহায়াপনা গুনাহ অসভ্যতা মেনে নেয়, স্বীকৃতি দেয়, রাসূলুল্লাহ বলছে তাকে বলে দাইয়ুস, দাইয়ুস। আর নবী বলছে এই দাইয়ুসের জন্য জান্নাত হারাম, হারাম বেটা তোর জন্য জান্নাত দেবে। টেলিভিশন লগে লয়ে যাইও কবরে, টেলিভিশন লগে লয়ে যায়, কারণ হাস কে আম ইসরাফিল ফু দিতে তো আরো দেরি হইতে, আরে এই ফাঁকে দিয়ে টাইমটা টেলিভিশন না চাইলে কাটাবেন কেন? কবরে একটা বাক্স লইয়া যায়, পল্লী বিদ্যুৎ রে কইেন যে আমার একটা কবরও একটা আবার লাইন দেন আর কারেন্ট, আপনি পরিচিত না থাকলে আমার কাছে আছে পল্লী বিদ্যুতের বড় অফিসার, আমার মহব্বত করে আছে, আমার লোক আছে, আপনি কবরে লাইন দিত কম, আপনি শুধু টেলিভিশনটা কিনবে, কারেন্টের লাইনে আমি লাগাই দিব, খামখেয়ালি জিন্দি কি মনে করছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। মুদমিনু খামরিন, এক নম্বর হলো মদখোর, সমস্ত মদখোর গাঁজাখোর কুট্টাখোর বাবাখোর ডালখোর ইয়াবাখোর, এই হারামির জন্য জান্নাত হারাম। এই বেহায়া হাইওয়ান মানবতার শত্রু, এই এই সমাজের সবচেয়ে নিকৃষ্ট জঘন্য সবচেয়ে বিশ্রী বাজে অসভ্য মানুষ হল নেশাখোর। যে নেশা করে সে জেনা করে, জানেন নেশার একেবারে এই পিঠ ও পিঠ, এই পিঠ যেরকম আছে বুঝতে হবে এই পিঠও আছে, নেশা যেখানে জেনা সেখানে, বিচার নেশার পরবর্তী ধাপে হলো জিনা, জিনা। আমাদের বাংলাদেশে দেওবন্দের একজন বড় বুজুর্গ আসে, হযরত মাওলানা আমিন পালনপুর, কিছুদিন আগে আসছিলেন, ওনার একটা বই আছে উর্দুতে, এই বইতে আছে উনি হাদিসটা উল্লেখ করছে, আমান শারিবাল খামরা তারাকাস সালাহ ওয়াকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি, সাংঘাতিক কথা। নবীজি বলেন যে নেশা করে সে নামাজ ছেড়ে দেয় এবং অতি দ্রুতই সে তার আপনজন খালা মামি ফুফি চাচি, খালাতো বোন মামাতো বোন ফুফাতো বোন চাচাতো বোন, এমন ঘনিষ্ঠ আপনজনের সাথে জিনা ব্যভিচার করতে উদ্যত হয়। রাসূলুল্লাহ কতটা সাংঘাতিক কথা, আপনি দেখেন গিয়ে যেখানে ইয়াবার ব্যবসা চলে সেখানে নারী আছে, সেখানে জিনা ব্যভিচারের ব্যবস্থা আছে, নেশা জমে না নারী ছাড়া, নারী জমে না নেশা ছাড়া, সব এজন্য মদ গাঁজা, যেখানে গাঁজা ধর্মের নামে হোক অধর্মের নামে হোক,
মাজারের নামে হোক, উরুসের নামে হোক, যে কোনোখানে ভালো জায়গা হোক আর মন্দ জায়গা হোক, যেখানেই গাঁজা যেখানেই জেনা ব্যভিচার, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তাহলে মুদমিনু খামরি নেশাখুর জান্নাতে যাবে না, নবীজি বলছেন। দুই নাম্বার আকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য সন্তান, পিতা মাতার অবাধ্য সন্তান তার জন্য জান্নাত হারাম। মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, মার উপরে জুলুম করলো, বাবার উপরে জুলুম করলো, আপন মা বাবার হক আদায় করলো না, মায়ের চোখের পানি ঝরলো, বাবার চোখের পানি ঝরলো, এমন নাফরমান সন্তানের জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু যুনুব ইউআখিরুল্লাহু ইলা আজালিন, প্রত্যেক গুনার শাস্তি আল্লাহ চাইলে দেরি করেন, হাশরের ময়দানে দিবেন এই পর্যন্ত, কিন্তু একটি গুনাহ ইল্লা আকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি, এইটার শাস্তি খোদার কসম নবী বলছে আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে থাকে। লাইয়ামুতা হাত্তা ইউআযযিবাহুল্লাহু ফিল আরদ, আল্লাহর নবী বলছে নাফরমান সন্তান মরবে না যতক্ষণ না জমিনে কষ্ট না পায়। তুমি বেজ্জুতি ওই ভাই, তুমি বেড়ি লইয়া গেছো গা? হ্যাঁ চাই, তুমি বউ লইয়া গেছো গা? মা বাপরে কষ্ট দিয়া এ বউয়ের কন্যা নিতে সুজাইয়া যাবে, আর মানসে কন্যা লাগবে না, বউয়ের যন্ত্রণাতেই ঘরটা জাহান্নাম হয়ে যাবে, আর লাগবে না, মানসে আর আগুন লাগা লাগবে না, এই ঘরের আগুন এসে আলগার সিলিন্ডারের বোতল আনলে ধরে এনে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, মা বাবার অবাধ্য সন্তান। তিন নম্বর হলো এই যেটা বলার জন্য বলছি, অদ্দায়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে দায়ুসের জন্য জান্নাত হারাম, আর দায়ুস কে? আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস, যে তার পরিবারের জন্য নাপাকি, অশ্লীলতা, বেহায়াপনা, গুনাহ, অসভ্যতা, পাপ মেনে নিচ্ছে, ইউকির স্বীকৃতি দিচ্ছে। তাহলে আমনে যা যা দশটা বছর ধরে আমনের ঘরে রঙিন টেলিভিশন চলে, আমনের বেডি আর আমনের জিফুতের নাচ গান দেখে প্রত্যেক দিন আমনে এই বউ বাচ্চার জন্য পরিবারের সদস্যদের জন্য অসভ্যতা মেনে নেন নাই, কথা অনার মাথা লাগে না, আপনি মেনে নিচ্ছেন না, আপনি বিদ্যুৎ বিল দেন না, আপনি ডিশের বিল দেন না, আপনি টাকা দিয়ে তো সব খরচ, এরা যে না, এরা যে গান চাইতে চাইতে নাচ চাইতে চাইতে চা খায়, আপনি টিয়া দিয়ে তো খায়, সোফা যেটা বইছি এটা তো আপনারই বানানো। তাহলে আপনি তো ঠান্ডা মাথায় স্ত্রী সন্তানের জন্য অসভ্যতা মেনে নিলেন, অতএব আপনি দায়ুসের কাতার, আপনি কেমনে জান্নাতে যান নবী দেখবে। হ্যাঁ বলে রাখিস, তুমি সান্দু কেমনে বেহেস্তে যাইবে আমি দেখো, কথা বুঝছেন? তওবা করেন, আজকেই ফিরেন, আজকেই ফিরেন। আমার বাপ কবিরা গুনার থেকে তওবা করতে হয়, ছাড়তে হয়, আমনে মরে যাবার পরে হুজুর দিয়া দোয়া করাইয়া হুজুরে আমনের সমস্ত কবিরা গুনা মাফ করাইয়া দিব, আমি বুঝলাম না রে, আমার বউ আমার হুজুর আইয়া যদি বোঝে, হুজুরে জিঙ্গাইয়া আমার শায়খ আসবে, আমার মুরব্বী আসবে, যার কবিরা গুনা তাকে নিজে তওবা করতে হয়। আপনার সারা জীবনের চুরি ডাকাতি সুদ ঘুষ জিনা ব্যভিচার নাচ গান নর্তকীর ছবি এই সমস্ত অপরাধ, আমারে আপনি টাকা 200 দিবেন, আমি টাকা 200 দিয়ে আল্লাহর কাছে বুঝাইয়া কইয়া আপনারে মাফ করাই দেব, বাহ
কি রঙে আমরা দোয়ান ভাই খাইতে আসে বুঝি না। ও কি তো ঘটনা কি আসলে কি বিষয়টা এমন? والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون رب العالمين বলে আমার বান্দারা শুনো, যারা জীবনভর অস্থিরতা বেহায়াপনা অথবা নিজের জীবনে গুনাহ আর নাফরমানি করতে করতে জীবনটা শেষ করে ফেলেছে, তাদের করণীয় কি? তাদের এক নম্বর করণীয় হলো দাকারুল্লাহ, তারা মনে করবে আমার আল্লাহকে। কাকে প্রথম মনে করতে হবে? নিজের গুনাহ অপরাধের জন্য কাকে? ফাস্তাগফারু লিদুনুবিহিম, অতপর সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। আর ইস্তেগফার আর তওবা করতে হবে এভাবে তিনটা জিনিসকে একত্র করে। এক নম্বরে আল্লাহকে বলতে হবে রব্বুল আলামিন, যে গুনাহগুলো করছিলাম করেছিলাম সেগুলো চিরতরে ছেড়ে দিলাম। কাল উমা কান, শেকড় সহ সমূলে গুনাহ ছেড়ে দেওয়া। দুই নম্বরে আইয়াজিমা আলাইহা আন লা ইয়াউদা ইলাইহা আবাদান, এ কথার মজবুত সিদ্ধান্ত দিতে হবে, আল্লাহ জেনে বুঝে আর কোনোদিন এমন নাফরমানি করব না। তিন নম্বরে আল্লাহর কাছে বলতে হবে মাওলা আপনি ছাড়া মাফ করবার কেউ নাই, আপনি আমারে মাফ করে দেন, আমি লজ্জিত, আমি মাওলা গুনাহে কবিরা পেছনের নাফরমানির জিন্দিগি ছেড়ে দিলাম, আর করব না ওয়াদা দিলাম, আমি মাওলা লজ্জিত মাফ চাইলাম। আল্লাহ বলেন আমার কোন বান্দার মধ্যে আমি যদি এই তিন গুণওয়ালা তওবা দেখতে পাই, এমন মাফ এমন ক্ষমা প্রার্থনা যদি আমার বান্দা করে তিনটি বৈশিষ্ট্য নিয়ে, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, আমি রবের পক্ষ থেকে বিনিময়ে সব গুনাহ একসাথেই মাফ করে দেব। আমি ওয়াদা দিলাম বান্দা আমি মাফ করে দেব। ইয়া বনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়া লা উবালি, হাদিস কুদসিতে আল্লাহ বলেন বনি আদম আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি রে বান্দা, যদি গুনাহ তোমার আসমান পর্যন্ত পৌঁছে যায় অতঃপর যদি আমার নিয়ম মতো তওবা করো, মানে গুনাহ ছেড়ে দিলা আর কুরবানা ওয়াদা দিলা লজ্জিত হয়ে মাফ চাইলা, গফারতু লাকা ওয়া লা উবালি, কোনো পরোয়া না করে কাউকে কিছুই জিজ্ঞেস না করে আমি আল্লাহ পুরা গুনাহ একবারেই মাফ করে দেব। হ্যাঁ আমি আছি মাওলা, আছি বান্দা, তুমি আইসো রাত গভীরে তাওবা নিয়ে, আমি মাগফিরাত নিয়ে আসবো রাত গভীরে। লাউ আতাইতানি লাইলান আতাইতুকা লাইলা, তুমি বান্দা যদি গুনাহ নিয়ে আসো রাতে আমি মাগফিরাত দিয়ে আসবো রাতে। ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারা, তুমি যদি গুনাহ নিয়ে আসো দিনের আলোতে আমি মাগফিরাত নিয়ে আসবো দিনের আলোতেই, দেরি করব না, আসবে যখন মাফ করে দেব তখন, তুমি চোখের পানি ফেলবে যখন আমি ধুয়ে মুছে সাফ করে দেব তখন, তুমি কাঁদলে আমি মুছে দেব, তুমি মাফ চাইলে আমি মাফ করে দেব, আমি দেরি করি না, আমি অপেক্ষায় থাকি। লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবিদিহি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় তার কোন বান্দা যখন তওবা করে। কি করে বলেন? কি করে বান্দা যখন আল্লাহর কাছে ফিরে আসে? তওবা মানে ফিরে আসা, তওবা মানে ফিরে আসা। তুবু ইলাল্লাহি জামিআন
আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলে বান্দা সমস্ত মুমিন সকলেই আমি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো, লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ ওয়াদা দিলাম ঠিক ঠিক তওবা করলে তোমরাই হবে সফল, তোমরাই হবে জান্নাতি। তওবা কর, ফিরে আসো দোস্ত, নওজোয়ান ফিরে আসো, বন্ধু আমার ফিরে আসো, ফিরে আসো। অন্ধকারে সুখ নাই, অন্ধকারে তৃপ্তি নাই, অন্ধকারে স্বস্তি নাই, অন্ধকারে স্বাচ্ছন্দ্য নাই। আলোতে সুখ আছে, আলোতে তৃপ্তি আছে, আলোতে স্বস্তি আছে। এজন্য মানুষ যখন কারেন্ট চলে যায় তখন ইন্নালিল্লাহ বলে, মানে এটা মুসিবত। আবার যখন বিদ্যুৎ আসে মানুষ আলহামদুলিল্লাহ বলে, মানে খুশি। অতএব গুনাতে স্বস্তি থাকে না, ঠিক অন্ধকারে স্বস্তি থাকে না, ঠিক প্রত্যেকটা গুনা বাপ অন্ধকার, 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 প্রতিটা গুনা অন্ধকার, প্রতিটা চুরি অন্ধকার, প্রতিটা ডাকাতি অন্ধকার, প্রতিটা জেনা অন্ধকার, প্রতিটা ব্যভিচার অন্ধকার, প্রতিটা নর্তকীর ছবি অন্ধকার, প্রতিটি বেহায়া নারীর নাচ অন্ধকার। যুবক তুমি সুখ পাইবা না, অন্ধকারে সুখ নাই, অন্ধকারে স্বাচ্ছন্দ্য নাই। সারা রাত উলঙ্গ ছবি দেখার পরও খোদার কসম তৃপ্তি হবে না, সুখ আসবে না, যৌবনের শক্তি নষ্ট হবে। হাতটাকে খারাপ ব্যবহার করে নষ্ট হয়ে গেল, শরীরের যৌন চাহিদা নষ্ট হয়ে গেল, যৌবনের সক্ষমতা নষ্ট হইল, মোবাইলের টাকাগুলো শেষ হইল, আখেরাতটা বরবাদ হয়ে গেল, চারদিকে অন্ধকার ছাড়া, হতাশা ছাড়া আর কিছুই যুক্ত, আর কিছুই নেই। গুনা সুখ দেয়, গুনা অন্ধকার, অন্ধকারে সুখ নেই, গুনা আগুন, আগুনে স্বস্তি নেই। এজন্য কোনো হারাম খোর সুখে নাই। আপনি দেখেন সুদখোর, মদখোর, নেশাখোর, জুয়াখোর দেখেন আপনি, সুখে নাই, অতৃপ্তি ওদের জীবনে, অতৃপ্তি, অশান্তি। গুনা সুখ দেয় না, সুখ দেয়। 60 বছর ধরে হক না হক পন্থায় কামাই করলো বেচারা, শেষ বয়সে এখন ধুকে ধুকে মরে, স্ত্রীও খুশি না, ছেলেও খুশি না, কেউ খুশি না। এতে কয় হেতের বেশি দিয়া লাইছে, এতে কয় হেতের বেশি দিয়া লাইছে, এই তো কয় হেতের উপরে জুলুম করছে, ওই তো কয় আমি কিচ্ছু পাইছি না, আহা শুধু খাই খাই, খাম খাম। অথচ তুমি তো এদের সুখের জন্যই আল্লাহকে ছেড়ে দিস, আখেরাতকে ভুলে গেছো, তুমি আল্লাহকে নারাজ করছো। এজন্য বাপ বুঝতে শিখেন, ভাবতে শিখেন, গুনাহ থেকে ফিরেন, স্ত্রীকে বাঁচান, ছেলেকে বাঁচান, মেয়েকে বাঁচান, পরিবারকে বাঁচান, বিবি বাচ্চার প্রতি আরেকটু যত্নবান হন, আরেকটু যত্ন, মানুষের উপরে মেহনত করো, খাট পালংয়ের উপরে না, খাট পালং, সোফা, ফার্নিচার এগুলো একটা হইলেই হইল। এক জমানা শত শত বছর বাপ চাচা দাদা মুরব্বীরা কাঠের পিড়ির মধ্যে বইয়ই ভাত খাইছে, তাদের কি জিন্দগি পার হয় নাই? কথা বলেন না কেন? হ্যাঁ, বাঁশের চাটি, বাঁশের চাটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির কামরায়, হুজরায় গিয়া দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম একটা হোগলা চাটাই, চাটাইয়ের মধ্যে শোয়া, একটা চাদরও নাই, কসম খোদা, ওয়াকাদ আসতারা আলা জামবি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাটাইয়ের দাগ নবীজির দেহ মুবারকের মধ্যে লেগে আছে, এই পবিত্র সুন্দর দেহে দাগ পড়ে গেছে। হযরত ওমর দেখলেন, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ছাতু, হাতু না কয় হাতু, আগে কইতেন না আপনারা ফানিত গুল্লা খাইতো যে পাউডারের মতো, যেটা কি কইতেন, হাতু, ছাতু, এ ছাতু আর কি, হাতু কণ আর ছাতু কণ, মানে যেটা শুধু পানি দিয়ে গুল্লা কি খা, এই আটার মতো, ময়দার মতো, আরও নিম্নমানের এই এই ছাতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য শুধু খাবার,
পানি দিয়ে গুলে খাবে আর কিচ্ছু নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে কেঁদে ফেললেন। আল্লাহর নবী বললেন, মা ইয়াবকিকা ইয়া ওমর, ওমর কিসে তোমাকে কাঁদালো, কাঁদলে কেন, কাঁদতেছো কেন? হযরত ওমর বললেন, লিমা লা আবকি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আমি কাঁদবো না কেন? আপনার এই দৃশ্য, আপনার এই দৃশ্য, আপনার পবিত্র দেহে চাটাইয়ের দাগ আর আপনার খাবারের জন্য একটু ছাতু পানি দিয়ে মিশানো। আনতা সফওয়াতুর রুসুল, আপনি তো সমস্ত রসুলদের নির্যাস সারাংশ। সোয়ালা কাম্বিয়ার যত গুণ বৈশিষ্ট্য মজেজা আপনি তো একাই সবটা একসাথ করে নিয়ে আছেন। হোসনে ইউসুফ দামে ঈসা ইয়াদে বাইদা দারি আছে খুবা হামা দারান তু তনহা দারি। আল্লামা ইকবাল বলে, ও নবী ইউসুফের সৌন্দর্য, মুসার মজেজা, ঈসার মজেজা, এভাবে সমস্ত নবীর যত মজেজা বৈশিষ্ট্য যদি দেখি আপনার মাঝে তু তনহা দারি, আপনি একাই সবগুলো নিয়ে আছেন। আপনি সেই নবী, আপনি কায়নাতের শ্রেষ্ঠ, আপনি রব্বে করিমের মাহবুব, আপনি তার হাবিব, আপনি তার কলিজার টুকরা। আপনি হাসলে আল্লাহ খুশি হন, আপনি কাঁদলে আল্লাহ ব্যথিত হন। সেই আপনার এই হালাত, আপনার খাবারের এই দুর্বল অবস্থা, শোয়ার বিছানা নাই, ওয়াল কিসরা ওয়াল কাইসার ইয়ালবাসুন আল হারির ওয়াদ দিবাজ, অথচ রোম পারস্যের বাদশাহ কিসরা কাইসার দুনিয়ার ওই বাদশাগুলো, রাজা বাদশাগুলো রেশমের পোশাক পরে রেশমি গালিচায় ঘুমায়, কত নাজ নিয়ামত, কত উত্তম কিছু খায়, আর আপনি শ্রেষ্ঠ রসুল হয়ে আপনার এই হালাত, এই দৃশ্য দেখে আমার চোখে আমি আর কান্না থামাইতে পারলাম না নবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়ে বললেন, আমা তারদা আন তাকুনা লানাল আখিরা ওয়ালা হুমুদ দুনিয়া। আহা, আল্লাহর নবী বললেন, ওমর তুমি কি এতে খুশি হবা না যে আমরা আখেরাত থেকে নেব ওরা দুনিয়া থেকে নেক? নাফরমান দুনিয়া থেকে, আরে সুদখোর তুই নে দুনিয়া নে, দিলাম তো হারাম খোরকে দুনিয়া দিয়ে দাও, আমরা আখেরাত থেকে নেব। হযরত ওমর বললেন মুচকি হাসি দিয়ে, চোখের পানি মুছে, হ্যাঁ আল্লাহর রসুল, আল্লাহর কসম, তাহলে আমি রাজি, আখিরাত থেকে নেব। দারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল ফাসাউফা ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, দুনিয়ার সবগুলো বেঈমান নাফরমানকে ছেড়ে দাও, ইয়াকুলু দুনিয়া তারা খাইতে থাক, ওয়াতামাত্তাউ দুনিয়া তারা উপভোগ করতে থাকুক, ওয়ুলহিহিমুল আমাল দুনিয়া নিয়ে লম্বা লম্বা আশা করতে থাকুক, দুনিয়ার কত স্বপ্ন, কত আশা, কত আকাঙ্ক্ষা, পরিকল্পনা বাস্তবায়ন করতে থাকুক, ছেড়ে দাও এদেরকে দাও। ফাসাউফা ইয়ালামুন, আল্লাহ বলেন অল্প সময় পরেই তারা জানতে পারবে, কবরের প্রথম রাতেই টের পাবে কি করা উচিত ছিল আর করেছিল কি। কবরের প্রথম ধাক্কাতেই টের পাবে, ফাসাউফা ইয়ালামুন, অল্প সময় পরে হাসরে টের পাবে, অল্প সময় পরে পরকালে টের পাবে, আফসুস করবে, তখন কি করবে, আফসুস করবে, কি করবে বলেন বন্ধু, আফসোস করবা, এই ছেলে তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না অপদার্থ, এই বেহায়া, তুই তো বেটা নির্লজ্জ বেটা, তুই বেহায়া বেটা, বেশ সরম বেটা, গাদ্দার বেটা, আর তারা বেয়াদব বেটা, কাকে সেজদা করো, এত বড় মালিক, এত বড় কায়নাতের মালিক, সাত আসমান সাত জমিন কুল কায়নাতের যিনি মালিক,
মাথার তালু থেকে পায়ের নখ পর্যন্ত আমার অস্তিত্বের যিনি মালিক, আমার যার ইচ্ছায় আমি চোখে দেখি, যার ইচ্ছায় আমার হাত নড়ে, যার ইচ্ছায় আমার শরীরের সমস্ত নড়াচড়া, যার ইচ্ছায় আমার নিঃশ্বাস আসা যাওয়া করে, এত বড় মালিকের সামনে, এত বড় মহান আল্লাহর সামনে যার ঘর নয় না, যে সেজদা করে না, আমি প্রত্যেক দিন বলি তার চাইতে বড় ঘর তেরা বেয়াদব গাদ্দার অসভ্য আর কেউ হইতে পারে না। তুই সবচেয়ে বড় ঘাউরা নাম্বার ওয়ান। তুই মনে রাখিস তোর ঘাট সাইয়া ফেরেস্তা কবরে তোর ঘাট সাইয়া ঘাড়ের মধ্যে প্রথম বাড়িটা দিন তোর ঘাটটা ফোতা দেব কার সাথে না ফরমানি কর মাত বুড়ি দেখাও মানুষের বেড়ি সাইয়া। হ্যাঁ এ বাদুগা খাইতে পারলে দুনিয়া আহামরি কি দুনিয়া ভোগ করলাম আমি যে জন্য আল্লাহকে ভুলে গেলাম। দুনিয়া খুব বেশি কিছু ভোগ করার আছে কিছু কি দুনিয়া? ফাঙ্গাস তেলাফিয়া দৈন্য ভাতা কাঁচামরিচ খিরা টমাটো ফুলকপি ফাতাকপি ফার্মের মুরগা কক মুরগা আর কি তা আর তো আমি কিছু দেখি না। এ ঘুরে ঘেরে এই তো খানা আর কি আর কি মূলা আর কি তা বলেন না আপনি বলেন। জঙ্গলের একটা বাঘ প্রতিদিন খোদার 365 দিন গোশত খায়, সে কি ভাঙ্গাস খায়? আপনি কর না বেলা দোস্ত আজ মিলাইতারছি না, আজ একটা বেলা শুধু করতো দুইটা টুরকা ফাঙ্গাস তুমি ও দাঁত ফেলাই দেবো বেটা আমগো বংশের বেটা জীবনে কেউ গোস্ত ছাড়া কিছু খায় না। দুনিয়া আমাদের চাইতে বেশি ভোগ করে কি না? এক জঙ্গলের বাদ দুনিয়ার জন্তু জানোয়ার তো আমাদের চাইতে দুনিয়া বেশি ভোগ করে বাপ। কি দুনিয়া পাইয়া আখেরাত ছেড়ে দিলে আহামরি কি পেয়ে গেলাম? 60 বছরে কি জোগাড় করলেন? এক সেট সোফা, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, 2 আলমারি, 3 খান খাট, 1 খান ঘর করছেন, 4টা রুম, ভিতরে 2টা বাথরুম, 1টা বাথরুম দিয়ে টাইলস আগে মাটিত মুততেন ওন টাইলসে মতেন, এই তো আর কি তা আর কি তা কি বেশি উল্টাই লেছেন আপনি একবারে? হ্যাঁ কামটা করলেন আহ ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে বান্দা তুমি তো দেখছি দুনিয়ার জীবনের বাহ্যিক দিক তো বুঝতেছো, কিন্তু বান্দা আখিরাতের ব্যাপারে তো একদম গাফিল হয়ে আছো। দুনিয়া তো খুবই বুঝলা বান্দা, আখেরাত তো মোটেই বুঝলা না। কিন্তু আফসুস করবা আফসুস আফসুস, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আল্লাহ বলে প্রত্যেকটা কাফের বেঈমান নাফরমান হাশরের ময়দানে আফসুস করবে আকাঙ্ক্ষা করবে, হাই যদি মুসলমান হতাম, যদি আল্লাহর আনুগত্য করতাম। কোরআনে আল্লাহ বলেন ওয়াজিআ ইয়াওমা ইদিন বিজাহান্নাম ইয়াওমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ বলে আমার বান্দা কিয়ামতের ময়দানে জাহান্নামটাকে আমার ফেরেশতা দিয়ে টেনে আনা হবে, জাহান্নামকে হাশরের ময়দানে দাঁড় করানো হবে, জাহান্নামের বিকট চিৎকার আর বিভৎস আযাবের দৃশ্য দেখে সমস্ত মানুষ তার পিছনের হায়াতের সব কথা মনে পড়বে। ইয়াওমা ইদিন তাযাক্কারুল ইনসান, পুরা হায়াত মনে পড়বে। ও আন্না লাহু যিকরা, আল্লাহ বলে বান্দা সেদিন মনে পড়ে আর কি লাভ হবে? মনে তো পড়বে বন্ধু, লাভ কি হবে বলো না, লাভ কি হবে বলো না। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, নাফরমান চিৎকার করে বলবে হায় আফসুস, আমি যদি দুনিয়ার হায়াত থাকতে
আজকের আখেরাতের জন্য কিছু নেকি পাঠাইতাম। ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি আজকে আমি মাটি হয়ে যেতাম। এই যে সব আফসোস। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় যদি আমার আমল নামা আজ আমার হাতে না দিত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় যদি আজকে মৃত্যু আমাকে শেষ করে দিত। এভাবে বারবার বল, বারবার বল, কত রকমের আফসোস যে করবে। আঙ্গুল কামড়াবে, আফসোস আফসোস, হাতের আঙ্গুল দাঁত দিয়ে কামড়াবে, কিন্তু কোনো লাভ হবে না। আমার বাপ, আমার কথা শেষ। আমার পরম শ্রদ্ধেয় ওস্তাদ, আমার ভালোবাসার সম্মানের শ্রেষ্ঠতম আসনে আমি যাকে রাখি, আমার সেই ছোটবেলার যিনি আমাকে কোলে করে ছোট্টবেলায় পড়াইছেন, আজকে তিনি এসেছেন আমাদের গোটা বাংলাদেশ সমস্ত কওমি মাদ্রাসার মুরব্বী, আমাদের গোটা বিশ্বব্যাপী পরিচিত ইমান দীপ্ত সাহসী যেই সংগঠন হেফাজতে ইসলাম, অন্যায়ের বিরুদ্ধে বাতিলের বিরুদ্ধে সর্বসময়ে যার প্রতিবাদী কণ্ঠ উচ্চারিত হয়, আমার সেই পরম শ্রদ্ধেয় ওস্তাদ, ব্রাহ্মণবাড়িয়ার গৌরব রত্ন অহংকার, গোটা দেশের লক্ষ লক্ষ ওলামায়ে কেরামের আলোর মিনার মাথার তাজ, আমার সরাসরি ওস্তাদ আল্লামা শায়খ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুমুল আলিয়া হুজুর এসেছেন, বলেন আলহামদুলিল্লাহ। অনেক অসুস্থ হুজুর, কোথাও যায় না আজকে অনেক দিন, কিন্তু এইটা যে ওনার বেয়াই না, এইসব উপায় নেই, এই জন্য আসছেন। কিন্তু মূলত হুজুর অনেক, আমি নিজে কয়েকদিন আগেও হুজুরের সাথে দেখা করছিলাম, অনেক অসুস্থ। কোনো মাহফিলেই আজকে প্রায় 15-20 দিনের চাইতে বেশি হবে যায় না, তারপরেও আজকে এসেছেন। ইনশাআল্লাহ হুজুর কিছুক্ষণ পরে আসবেন, কথা বলবেন। আপনাদের কাছে আমার শেষ কথাটা হলো, আল্লাহ তাআলা কবুল করেন, এই শামসুল উলুম মাদ্রাসা প্রতি বছরই আলহামদুলিল্লাহ আমরা আসার চেষ্টা করি, ফিকির করি। হযরত মাওলানা মাহবুব মাদানী সাহেব আমাদের অনেক মহব্বতের, অনেক সম্মানিত, তো আল্লাহ তাআলা তাদের এই মাদ্রাসা আপনাদের আল্লাহ যেন কবুল করে, মাদ্রাসাকে ভালোবাসবেন, মাদ্রাসার পক্ষে থাকবেন। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে তৌফিক দেন, কবুল করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা